মণিপুর তদন্তে সুপ্রিম কোর্টে কড়া পদক্ষেপ। আইনি প্রশাসনের প্রতি আস্থা ফিরিয়ে আনতে গড়া হলো তিন বিচারপতির কমিটি। অবসরপ্রাপ্ত বিচারপতি গীতা মিত্তল, বিচারপতি শালিনী যোশী ও বিচারপতি আশা মেনানের নেতৃত্বাধীন এই কমিটি মণিপুর মামলা তদন্তের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও অন্য বিষয়গুলিও দেখবে এই কমিটি। মণিপুর নিয়ে সুপ্রিম পদক্ষেপ, তিন অবসরপ্রাপ্ত মহিলা বিচারপতিকে নিয়ে কমিটি গঠন, 42টি সিটের মাথায় ভিন রাজ্যের অফিসার। গত তিন মাস ধরে হিংসার আগুনে চলছে মণিপুর, শান্তি ফেরাতে পদক্ষেপ করল দেশের শীর্ষ আদালত। সোমবার মণিপুরে হিংসা পরিস্থিতি ও তদন্ত নিয়ে সওয়াল জবাব চলে শীর্ষ আদালতে। জবাবদিহি দিতে উপস্থিত ছিলেন মণিপুর পুলিশের ডিজি রাজীব সিং, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেপি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ। এদিন বলে, আইনের শাসনের প্রতি আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করে চলেছি আমরা, তাই তিন অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়ে একটি কমিটি গঠন করা হবে। এই কমিটি মণিপুরে হিংসা তদন্তের পাশাপাশি পুনর্বাসন, ত্রাণ, প্রতিকারমূলক ব্যবস্থা সহ অন্য বিষয়গুলিও দেখবে। শীর্ষ আদালতে গঠিত এই কমিটির নেতৃত্বে রয়েছেন জম্মু কাশ্মীর হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি গীতা মিত্তল। তার কমিটির অধীন রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি শালিনী পি যোশী ও অবসরপ্রাপ্ত বিচারপতি আশা মেনন। মণিপুরে হিংসা সম্পর্কিত বিষয় তদন্তে গতি প্রকৃতি দেখভালের জন্য মহারাষ্ট্রের প্রাক্তন ডিজিপি দত্তাত্রেয় পদসালগিগারকে নিযুক্ত করা হয়েছে। এছাড়া বিভিন্ন রাজ্য থেকে 5 থেকে 6 জন আইপিএস অফিসারকে সিবিআই তদন্তের দলে রাখার নির্দেশ। এ দলটি মণিপুরে 11টি ধর্ষণ শ্লতাহানির ঘটনায় তদন্ত করবে। এই মামলাগুলির মধ্যে রয়েছে দুই মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় হাঁটানোর মতো ঘৃণ্য ঘটনাটিও। সিবিআইতে স্থানান্তর করা হয়নি এমন মামলাগুলি দেখবে 42টি সেট। মণিপুরের বাইরে ডিআইজি পদমর্যাদার অফিসাররা এই তদন্ত তত্ত্বাবধান করবেন। কলকাতা টিভি।